শান্তি আঠাশ নয় দু হাজার চব্বিশ প্রাতি ওম শান্তি বাপ দাদা মধুবন বাবা বলেছে মিঠে যখন তোমরা নাম্বার বার শতপ্রদান হয়ে যাবে যখন তোমরা নাম্বার বার শতপ্রদান হয়ে যাবে তখন এই ন্যাচারাল ক্যালামিটিস বা বিনাশের ফোর্স বাড়বে আর এই পুরানো দুনিয়া সমাপ্ত হবে তো যখন আমরাও শতপ্রধান হয়ে যাব তখন এই ন্যাচারাল ক্যালামিটিস বিনাশের ফোর্স বাড়বে প্রাকৃতিক বিপর্যয় বা বিনাশের ফোর্স খুব তীব্র গতিতে বাড়বে আর এই পুরানো দুনিয়া সমাপ্ত হবে প্রশ্ন কোন পুরুষার্থ করণে কোন পুরুষার্থ করলে বাবার পুরো বর্ষা প্রাপ্ত হবে উত্তর পুরো বর্ষা যদি নিতে চাও তাহলে প্রথমে বাবাকে নিজের ওয়ারিস বানাও বানাও নিজের নিজের মানে বাবাকে সন্তান বানাও উত্তরাধিকারী বানাও অর্থাৎ যো কিছু তোমার পাশে যা কিছু তোমার কাছে আছে সেই সব কিছু বাবার উপর বলিহার করো মানে তন মন ধন সব কিছু তুমি কি করো সম্বন্ধ সব বাবার উপর বলিহার করো যে বাবাকেই সংসার বানাও বাবাকে নিজের বাচ্চা বানাও তাহলে তুমিও পুরো বর্ষার অধিকারী হয়ে যাবে এখন যদি আমরা বাবাকে বাচ্চা বানাই অর্থাৎ বাচ্চার জন্য মানুষ সবার প্রথমে সব কিছু করে না তাহলে বাবার জন্য আগে সবকিছু যদি আমরা করি তাহলে কি হবে সত্য যুগে বাবাও আমাদের বর্ষার অধিকারই বানাবে দুই সম্পূর্ণ পবিত্র হও তবেই পুরো বর্ষা পাবে সম্পূর্ণ পবিত্র যদি না হও তাহলে মোচ রাখে মানে সাজা খেয়ে মানি হ্যাঁ অল্প রুটি মানে অল্প পথ পাবে সাজা খেলেই পথ কমে যাবে তাই বাবাকে এখন পুরো ওয়ারিস বানাতে হবে তাহলেই আমরা বাবার ওয়ারিস বাচ্চা হতে পারবো ওম শান্তি বাচ্চাদের শুধু একজনের ইয়াদেই বসলে হবে না বাবা আজকে বলছে বাচ্চাদের শুধু বাবার ইয়াদে বসলেই হবে না তিনকে ইয়াদ মে না। হয় অর্থাৎ বাবা টিচার সদ্গুরু তিনেরই ইয়াদে বসতে হবে ভালে একজনই আছে বাবা তো একজনই হুম। কিন্তু তোমরা জানো সে বাবাও শিক্ষকও আবার সদ্গুরুও আমাদের সবাইকে সে ফেরত নিয়ে যাবে এই নতুন কথা তোমরাই বোঝো বাচ্চারা জানে মানুষ যে ভক্তি শেখায় শাস্ত্র শোনায় সেগুলো কারা শোনায় মানুষই শোনায় কিন্তু বাবাকে তো মানুষ বলা যাবে না বাবা তো নিরাকার নিরাকার আত্মাদের বসে পড়ায় আত্মা শরীর দ্বারা শোনে এই জ্ঞান তোমাদের বুদ্ধিতে থাকা উচিত এখন তোমরা বেহদের বাবার ইয়াদে বসে আছো বেহদের বাবা বলেছে রুহানি বাচ্চা আমাকে ইয়াদ করো তো পাপ কেটে যাবে এখানে শাস্ত্র আদির কোন কথাই নেই জানো বাবা আমাদের রাজ্যক শেখাচ্ছে কত ভারী টিচার বাবা উঁচু থেকে উঁচু তো পদও আমাদের উঁচু থেকে উচুই প্রাপ্ত করায় যখন তোমরা শতপ্রধান হয়ে যাবে নাম্বার বার পুরুষার্থ অনুসারে তখন আবার লড়াই লাগবে হুম আমরা যখন শতপ্রধান হয়ে যাব তখন কী হবে এই দুনিয়ার বিনাশ হবে তো লড়াই লাগবে ন্যাচারাল ক্যালামিটিসও হবে ইয়াদও আমাদের অবশ্যই বাবাকে করতে হবে বুদ্ধিতে সারা জ্ঞানও থাকা উচিত শুধু একবারই পুরুষোত্তম সঙ্গম যুগে বাবা এসে আমাদের এই পড়া পড়াপড়ায় নতুন দুনিয়ার জন্য ছোট বাচ্চারাও বাবাকে ইয়াদ করে তোমরা তো সমাজদার জানো বাবাকে আর বাবার কাছে উঁচু পথ পাবো এটাও জানো এই লক্ষ্মী নারায়ণ নতুন দুনিয়ায় যে পথ পেয়েছে সেটা শিব বাবার থেকেই পেয়েছে এই লক্ষ্মী নারায়ণই আবার চুরাশি চক্র লাগিয়ে এখন ব্রহ্মা সরস্বতী হয় এরাই আবার লক্ষ্মীনারায়ণ হবে এখন পুরুষার্থ করছে সৃষ্টির আদি মধ্য অন্তকে তোমরাই জানো এখন তোমরা অন্ধ শ্রদ্ধায় দেবতাদের সামনে মাথা ঠেকাও না ঠেকায় আমরা মাথা ঠেকায় না দেবতাদের সামনে মানুষ গিয়ে নিজেকে কি ভাবে যে আমি পতিত আমি পাপি এরকম প্রমাণ করে বলে তুমি সর্বগুণ সম্পন্ন আমি পাপি বিকারি কোনো গুণ নেই এরকমই তো বলে না তোমরা যার মহিমা গাইতে তোমরা যে দেবী দেবতার মহিমা গাইতে এখন তোমরা সেই দেবী দেবতা নিজেরাই হচ্ছ বলে বাবা এই শাস্ত্র আদি কবে থেকে পড়া শুরু হয়েছে বাবা বলে যখন থেকে রাবণ রাজ্য শুরু হয়েছে এগুলো সব হলো ভক্তিমার্গের সামগ্রী তোমরা যখন এখানে বস তো বুদ্ধিতে সারা জ্ঞান ধারণ হওয়া উচিত এই সংস্কার আত্মা নিয়ে যাবে ভক্তির সংস্কার নিয়ে যাবে না ভক্তির সংস্কার যারা নিয়ে যাবে তারা পুরানো দুনিয়াতে পুরানো দুনিয়ার মানুষের কাছেই তারা জন্ম নেবে এখন যারা ভক্তি সংস্কার নিয়ে যাবে তারা তো ইয়ে ভি জরুর হে যে তোমাদের বুদ্ধিতে এই জ্ঞানের চক্র চলা উচিত সাথে সাথে বাবাকেও ইয়াদ করতে হবে বাবা আমাদের বাবাও বাবাকে ইয়াদ করলে বিকর্ম বিনাশ হবে বাবা আমাদের টিচারও তাহলে পড়াটাও বুদ্ধিতে আসবে আর সৃষ্টিচক্রের জ্ঞানও বুদ্ধিতে আছে যার দ্বারা তোমরা চক্রবর্তী রাজা হবে যত সৃষ্টিচক্রের আমরা ঘোরাবো সৃষ্টিচক্রকে বুদ্ধি দিয়ে তত আমরা চক্রবর্তী রাজা হব তো এটাই তো ইয়াদের যাত্রা চলছে না ওম শান্তি ভক্তি আর জ্ঞান বাবাকে বলা হয় জ্ঞানের সাগর বাবা সব জানে ভক্তি কবে থেকে শুরু হয় কবে শেষ হয় মানুষ এটা জানে না বাবাই এসে বোঝায় সত্যযুগে তোমরা দেবী দেবতারা বিশ্বের মালিক ছিলে সেখানে ভক্তির কোনো নাম ছিল না একটা মন্দিরও ছিল না সত্য যুগে সবাই তো দেবী দেবতাই ছিল পরে যখন আধা দুনিয়া পুরানো হয়ে যায় মানে আড়াই হাজার বছর পুরো হয় অথবা ত্রেতা আর দাপরের সঙ্গম হয় মানে সত্য ত্রেতা হয়ে গেল আড়াই হাজার বছর এবার যখন দাপর শুরু হয় মানে ত্রেতা আর দাপরের সঙ্গম মাঝখানে ত্রেতা শেষ আর দাপর শুরু এই সঙ্গমে রাবণ আসে সঙ্গম তো অবশ্যই চাই ত্রেতা আর দাপরের সঙ্গমেই রাবণ আসে যখন দেবী দেবতারা বাম পড়ে যায় বাম চলে আসে এটা তোমরা ছাড়া কেউ জানে না এখন বাবা আসে কলিযুগের অন্ত আর সত্য যুগের আদির সঙ্গমে আর রাবণ আসে ত্রেতা আর দাপড়ের সঙ্গমে এখন ওই সঙ্গমকে ত্রেতা আর দাপড়ের সঙ্গমকে তো কল্যাণকারী বলে না সেই সঙ্গমটাকে তো অকল্যাণকারী বলে বাবার নাম হলো কল্যাণকারী দাপর থেকে অকল্যাণকারী যুগ শুরু হয় বাবা তো হলো চৈতন্য বীজ রূপ তার সারা ঝাড়ের মানে পুরো গাছেরই নলেজ আছে বীজ ভি আগে চৈতন্য যদি এই যে দুনিয়ায় যে গাছগুলো আছে এই গাছের বীজও যদি চৈতন্য হতো তাহলে তারাও বোঝাতো যে আমার থেকে এই গাছ বেরিয়েছে কিন্তু সেই বীজ জড়ো হওয়ার কারণে বলতে পারে না আমরা বুঝতে পারি যে বীজ দিলে প্রথমে ছোটই গাছ বেরোয় তারপরে বড় হয়ে ফল দেওয়া শুরু করে কিন্তু চৈতন্যই কিছু বলতে পারে চৈতন্য বীজ সব কিছু বলতে পারে দুনিয়ায় তো আজকাল মানুষ কি কি করতে থাকে ইনভেনশন বের করতে থাকে চাঁদে যাওয়ার চেষ্টা করে এগুলো সব কথা এখন তোমরা শুনছ চাঁদে যাওয়ার জন্য কত উঁচু লাখ লাখ মাইল পর্যন্ত চলে যায় যাচ করার জন্য যে দেখি চাঁদ কি জিনিস সমুদ্রে কত দূরে পর্যন্ত যায় যাচ করে কিন্তু সমুদ্রের অন্ত পায় না জলই জল এরোপ্লেনে উপরে যায় পেট্রোল ইতনা ডাল না হে তোর সে এরোপ্লেনে পেট্রোলও এতটাই দেওয়া উচিত যাতে আবার ফেরত আসতে পারে কারণ আকাশ বেহদের না তার অন্ত আছে নেই সাগরও বেহদের যেরকম বাবা বেহদের জ্ঞানের সাগর আর বহে পানিকা কা সাগর কাগর আর ওটা হলো জলের বেহদের সাগর আকাশ তত্ত্বও বেহদ ধরতিও বেহদ চলতে যাও চলতে থাকো সেসবে ধরতি সাগরের নিচে আবার ধরতি হয় সাগরের নিচেও ধরতি আছে পাহাড়ি কিসপার খারিয়ে পাহাড় কিসের উপর দাঁড়িয়ে আছে ধরতির ওপর আবার মাটিকে যদি খোদাই করো তো পাহাড় বেরিয়ে আসে তার নিচে আবার জল বেরিয়ে আসে সাগরও এই ধরতির ওপরেই আছে তা তার কোনো অন্ত নেই যে কতটা জল আছে কতটা ধরতি আছে পরম পিতা পরমাত্মা যে বেহদের বাবা তার জন্য বেয়ন্ত বলবে না তাকে মানুষ বলে ঈশ্বর বেয়ন্ত মায়াও বেয়ন্ত কিন্তু তোমরা বোঝো ঈশ্বর তো বেয়ন্ত হতে পারে না বাকি আকাশ বেয়ন্ত এটা পাঁচ তত্ত্ব আকাশ বায়ু মাটি জল অগ্নি এই পাঁচ তত্ত্ব এখন তমপ্রধান হতে থাকে আত্মাও তমপ্রধান হয় তখনই তো বাবা এসে শতপ্রধান বানায় কত ছোট আত্মা সে চুরাশি জন্মভোগ করে এই চক্র ঘুরতেই থাকে এটা হলো অনাদি নাটক এর অন্ত নেই এটা পরম্পরা থেকে চলে আসে কবে থেকে শুরু হয় এটা যদি কেউ বলে তাহলে তার অন্ত তো চাই বাকি এই কথা বুঝতে হবে যে কবে থেকে নতুন দুনিয়া শুরু হয় এটা বলা যাবে কিন্তু নাটকটা কবে থেকে শুরু হয় সেটা বলা যাবে না সেটা অনাদি হম এই দুনিয়া কবে থেকে নতুন দুনিয়া শুরু হয় কবে পুরানো হয় এটা পাঁচ হাজার বছরের চক্র যেটা ঘুরতেই থাকে এখন তোমরা জানো বাকি মানুষ তো গল্প লাগিয়ে দিয়েছে কাপড়া শাস্ত্রে লেখা আছে যে সত্য যুগের আয়ু এত লাখ বছর তো মানুষ শুনতে শুনতে সেটাকেই সত্যি ভেবে নেয় এটা জানেই না যে ভগবান কবে এসে নিজের পরিচয় দেয় না জানার কারণে বলে দেয় কলিযুগের আয়ু এখনো চল্লিশ হাজার বছর আছে হম যতক্ষণ না তোমরা বোঝাবে ততক্ষণ তারা এটাই বলবে এখন তোমরা নিমিত্ত হয়েছ তাদের বোঝানোর জন্য যে কল্প পাঁচ হাজার বছরের নাকি লাখ লাখ বছরের ভক্তিমার্গের কত সামগ্রী মানুষের কাছে যখন পয়সা থাকে তো কত খরচা করে এই ভক্তিতে বাবা বলে আমি তোমাদের কত পয়সা দিয়ে যাই বেহদের বাবা তো নিশ্চয়ই বেহদের বর্ষায় দেবে তার দ্বারাই সুখ পাবে আয়ুও বড় হবে বাবা বাচ্চাদের বলে আমার লাডলে বাচ্চা আয়ুষ্মান ভব সেখানে তোমাদের আয়ু একশো দেশ পঞ্চাশ বছর হবে কখনো কাল তোমাদের খেতে পারবে না বাবা বর দিচ্ছে তোমাদের আয়ুষবান বানাচ্ছে তোমরা অমর হয়ে যাচ্ছ সেখানে কখনো অকাল মৃত্যু হবে না সেখানে তোমরা খুব সুখী থাকো তাই বলা হয় সুখ ধাম আয়ুও বড় হয় ধনও অনেক পাও সুখীও অনেক থাকো কাঙ্গাল থেকে সিরতাজ হয়ে যাও তো তোমাদের বুদ্ধিতে আছে বাবা আসে দেবী দেবতা ধর্মে স্থাপনা করতে তো সেটা তো নিশ্চয় ছোটো ঝারই হবে সেখানে এক ধর্ম এক রাজ্য এক ভাষা থাকে তাকেই বলা হয় বিশ্বের শান্তি যখন এক ধর্ম এক রাজ্য এক ভাষা থাকে সারা বিশ্বে আমরাই পাটধারী এটা দুনিয়া জানে না যদি জানে তো বলুক কবে থেকে আমরা পাট বাজাতে এসেছি দুনিয়ার মানুষ যদি জানে তাহলে বলুক যে আমাদের পাঠ কবে থেকে শুরু হয় এখন তোমাদের বাচ্চাদের বাবা বোঝাচ্ছে গীতেও আছে না বাবা সে হে সো আর কইসে নেহে মিলতা বাবার থেকে আমরা যা পাই সেটা আর কারো থেকে পাই না সারা পৃথ্বী আসমান সারা বিশ্বের রাজধানী বাবা আমাদের দিয়ে দেয় এই লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক ছিল পরে যে রাজা আদিরা হয় দাপুর যুগ থেকে তারা ভারতেরই ছিল গায়নও আছে যেটা বাবা দেয় সেটা আর কেউ দিতে পারে না বাবাই এসে প্রাপ্তি করায় তো এই যে সারা জ্ঞান তোমাদের বুদ্ধিতে থাকা উচিত যাতে তোমরা অন্য কেউ বোঝাতে পারো এটা বোঝানোর ব্যাপার আর বোঝার ব্যাপার এখন কে বোঝাতে পারে যে বন্ধনমুক্ত হয় বাবার কাছে যখন কেউ আসে তো বাবা জিজ্ঞেস করে তোমার কটা সন্তান তো বলে পাঁচটা বাচ্চা নিজের আর ছয় নম্বর বাচ্চা শিব বাবা তো নিশ্চয়ই থেকে বড় বাচ্চা শিব বাবাই হলো না শিব বাবার হয়ে গেছ তাহলে শিব বাবা কে নিজের বাচ্চা বান শিব বাবা আপনার বাচ্চা বানায় বিশ্বকা মালিক বানা দিতে তুমি যখন শিব বাবার হয়ে গেছ তো শিব বাবা তোমাকে নিজের বাচ্চা বানিয়ে বিশ্বের মালিক বানিয়ে দেয় বাচ্চা ওয়ারিস হয়ে যায় তাহলে আমরা বাচ্চারা কি হব সত্য থেকে ওয়ারিস হয়ে যাব বাবার সম্পত্তির এই লক্ষ্মী নারায়ণ শিব বাবার পুরো ওয়ারিস আগের জন্মে শিব বাবাকে সব কিছু দিয়েছিল সঙ্গমে তো বর্ষা নিশ্চয় বাচ্চারাই পাবে বাবা বলে আমাকে ওয়ারিস বানাও আর দ্বিতীয় কেউ না বলে বাবা এই সব কিছু তোমার আর তোমার সব কিছু আমার আমি তোমাকে সারা বিশ্বের বাদশাহীর বর্ষা দিচ্ছি কারণ তুমি তোমার সব কিছু আমাকে দিয়েছো বাবা বলে তুমি তোমার সব কিছু আমাকে দিলে আমিও তোমাকে সারা বিশ্বের বাদশাহী দেব ড্রামায় সেট আছে না অর্জুনের বিনাশের সাক্ষাৎকার হয়েছিল তো চতুর্ভুজও দেখেছিল ব্রহ্মা বাবা তো অর্জুন তো আর কেউ না এই ব্রহ্মারই সাক্ষাৎকার হয়েছিল সে ব্রহ্মা কি দেখেছিল যে আমি তো রাজাই পাচ্ছি তাহলে কেন শিব বাবাকে ওয়ারিস বানাবো না তো সে আবার তোমাকে ওয়ারিস বানায় এই সৌদা তো খুব ভালো বাবাকে যে বাচ্চা বানাবে বাবাও তাকে সব দিয়ে দেবে এই সওদা কত ভালো তো ব্রহ্মা বাবা কখনো কাউকে জিজ্ঞেসও করেনি হুম যে দেব কি দেব না এই সেই গুপ্ত সব সবকুছ দিয়া কিছু গুপ্ত দিয়ে দিয়েছে তো একে বলা হয় গুপ্ত দান কে কি জানে যে এর কি হয়ে গেছে যখন ব্রহ্মা বাবা লেকরাজ থেকে ব্রহ্মা বাবার বৈরাগ্য আসলো তো মানুষ তো জানেও না বুঝতেও পারছিল না এর কি হয়ে গেছে তো কেউ ভেবেছিল এর বৈরাগ্য এসেছে নিশ্চয় সন্ন্যাসী হয়ে গেছে তো ইয়ে বাচ্চে কেতে হে তাই বাচ্চারাও এখানে বলে পাঁচ বাচ্চা আমার পাঁচটা বাকি একটা বাচ্চা আমি এই শিব বাবাকে বানিয়েছি সব সবকুছ বাবাকে আগে রাখ দিয়া তাহলে ব্রহ্মা বাবাও কী করেছিল সব কিছু শিব বাবাকে দিয়ে দিয়েছিল তো সেই ধনের দ্বারাই তো অনেকের সার্ভিস হলো বাবাকে দেখে সবার খেয়াল হলো সব ঘর বার ভাগায় তো বাবাকে দেখে সবার কি মনে হলো যে তাহলে আমরাও শিব বাবার প্রতি কুরবান হই তখনই তো সবাই ঘর বাড়ি ছেড়ে বাবার কাছে চলে এসেছিল তখন থেকেই তো হাঙ্গামা শুরু হলো কিন্তু তারা তো ঘর বাড়ি ছাড়ার হিম্মত রেখেছে শাস্ত্রেও লেখা আছে যে ভাট্টি হয়েছিল কারণ তাদের একান্ত অবশ্যই দরকার ছিল তার জন্য তো তারা করাচিতে চলে গেছিল বাবা ছাড়া আর কারো যেন ইয়াদ না থাকে মিত্র সম্বন্ধী আদিরও যেন ইয়াদ না থাকে কারণ আত্মা যেটা পতিত হয়ে গেছে তাকে তো পাবন অবশ্যই হতে হবে বাবা বলে গৃহস্থ ব্যবহারে থেকে পবিত্র হও তো এটার উপরেই সমস্ত ঝামেলা হয় বলতো এই স্ত্রী পুরুষের মাঝে ঝগড়া লাগায় এই জ্ঞানটা আগে এরকম হয়েছিল যে স্ত্রী পুরুষের মধ্যে ঝগড়া লাগাচ্ছে এই জ্ঞানটা কারণ একজন পবিত্র হচ্ছে আর একজন হচ্ছে না তো মারামারি লেগে যায় তো এই যে এত এত মাতারা হম কুমারী মাতারা যে এসেছিল এই জ্ঞানে হম ভেগে ভেগে তো সবাই মার খেয়েছিল বাড়ির লোকের কাছে কারণ অচানক হঠাৎ করে একটা নতুন জ্ঞান শুরু হয়েছিল না তখন নতুন কথা বলে এটা কি কোন কোথা থেকে জ্ঞান আসলো যেরা পবিত্র থাকা শুরু করেছে তো সবাই আশ্চর্য হয়ে গেছিল যেটা কি হলো যে এত সব এই জ্ঞানে দৌড়াচ্ছে মানুষ তো বুঝতেই পারছিল না তো ই এতটা শুধু বলতো যে নিশ্চয় এদের মধ্যে কোনো শক্তি আছে যে এরকম তো কখনো হয়নি যে এই রকম নারীরা কুমারীরা মাতারা নিজের ঘর বাড়ি ছেড়ে ভাগছে ড্রামায় এই সব চরিত্র শিব বাবারই কেউ খালি হাতে ভেঙেছিল তো এটাও একটা খেল কেউ কিচ্ছু না নিয়েই বাবার কাছে চলে এসেছিল। এগুলো একটা ড্রামার খেলা তো ঘরবাড়ি আদি সব ছেড়ে ভেঙেছিলো যাতে কিচ্ছু ইয়াদ না আসে বাকি শুধু এই শরীরটা আছে হম এই শরীরটা তো থাকবে যার দ্বারা কাজ করতে হবে আত্মাকেও ইয়াদের যাত্রাতে পবিত্র বানাতে হবে তবেই তো পবিত্র আত্মা ফেরত যেতে পারবে তো স্বর্গে অপবিত্র আত্মা তো যেতে পারবে না কায়দাই নেই মুক্তি ধামে পবিত্রই চাই পবিত্র হতেই কত বিঘ্ন হয় আগে কোনো সৎসঙ্গ আদিতে যাওয়ার জন্য এত রুকাবট হতো যেখানেই মানুষ চলে যেতে পারতো কিন্তু এখানে কেন এত বাধা এই যে পবিত্রতার কারণেই বিঘ্ন পড়ে এটা তো বোঝে পবিত্র হওয়া ছাড়া তো ফেরত ঘরে যাওয়া যায় না ধর্মরাজ দ্বারা মোচরা সাজা খেতে হয় পবিত্র না হলে তো সাজা খেতে হবে ধর্মরাজের তখন থরি মানি মিলে মানে অল্প পদ মোচরা যদি না খাও সাজা যদি না খাও তাহলে পদও ভালো পাবে এটা বোঝার ব্যাপার বাবা বলে মিঠে তোমাকে আমার কাছেই আসতে হবে হুম এই পুরানো শরীর ছেড়ে পবিত্র আত্মা হতে হবে তারপরে যখন পাঁচ তত্ত্ব শতপ্রধান নতুন হবে তখন তুমি নতুন শরীর পাবে তত্ত্ব শতপ্রধান হবে তো শরীরটাও শতপ্রধান পাবে সারা মানে কি হবে দুনিয়া উথাল পাথাল হবে আর নতুন তারপরে হবে উথাল পাথাল হয়েই তো নতুন হয়ে যাবে যেরকম বাবা এই ব্রহ্মার মধ্যে এসে বসে সেরকম আত্মা কি করবে যেরকম শিব বাবা ব্রহ্মার মধ্যে আসে সেই সেইরকমই আত্মাও সত্যযুগে কোনো কষ্ট না করেই গর্ভমহলে গিয়ে বসে যাবে তারপরে যখন সময় হবে তখন গর্ভ থেকে বাইরে আসবে তো যেরকম বিজলি চমক জাতি হে কেউ কে আত্মা পবিত্র হে এসব ড্রামে নোধে যাই সে বিজলি চমক জাতি যেরকম বিদ্যুৎ চমকায় সেরকম মানে আত্মাটা ওরকম চমকাবে কারণ আত্মা পবিত্র তো এগুলো সব ড্রামায় সেট আছে আচ্ছা মিঠে মিঠে সিকে ধে বচ্চো প্রা বাপ দাদা কে প্যার ও গুড মার্নিং রুহানি বাপ কী রুহানি বচ্চো কো নমস্তে হম রুহানি বচ্চো কী রুহানি মাত পিতা বাপ দাদা কোয়াদ প্যার গুড মর্নিং নমস্তে 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 শুক্রিয়া বাবা লাখ লাখ শুক্রিয়া ধারণার জন্য মুখ্য সার এক আত্মাকে পাবন বানানোর জন্য একান্তে ভাট্টিতে থাকতে হবে এক বাবা ছাড়া দ্বিতীয় কোনো মিত্র সম্বন্ধির ইয়ার যেন না আসে দুই বুদ্ধিতে সারা জ্ঞান রেখে বন্ধনমুক্ত হয়ে অন্যের সার্ভিস করতে হবে বাবার সাথে সত্যিকারের সৌদা করতে হবে যেরকম বাবা সব কিছু গুপ্ত করেছে সেরকম আমাদেরও কে গুপ্ত দান করতে হবে বরদান মায়ার বিকরাল রূপের খেলাকে সাক্ষী হয়ে যে দেখে সেই মায়াজিদ ভব তো মায়ার বিকরাল রূপের খেলাকে যে সাক্ষী হয়ে দেখবে সেই মায়াজিদ ভব মায়াকে ওয়েলকাম যে করবে সে মায়ার বিকরাল রূপ দেখে ঘাবড়াবে না সাক্ষী হয়ে খেলা দেখলে মজা আসে কারণ মায়া আর বাইরের রূপ বাঘের শের রূপ কিন্তু মায়ার মধ্যে শক্তি বিড়ালের মতো থাকে না তাই সাক্ষী হয়ে যদি এই খেলাটা দেখো তাহলে মনে হবে আচ্ছা ও বাঘের মতো হম দেখাচ্ছে কিন্তু ওর মধ্যে বিড়ালেরও শক্তি নেই শুধু তোমরা ঘাবড়ে যাও আর সেই শক্তিটাকে বড় বানিয়ে দাও কি করব, কি করে হবে কিন্তু এই পাঠটা ইয়াদ রাখো যে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে আর যেটা হবে সেটা আরো ভালো হবে সাক্ষী হয়ে খেলা দেখো তো মায়াজিত হয়ে যাবে স্লোগান যে সহনশীল হয় সে কারো ভাব স্বভাবে জলে না ব্যর্থ কথাকে এক কানে শুনে আর এক কান্দে বের করে দেয় তো যে সহনশীল হয় সহ্য করতে পারে সে কারো ভাব স্বভাব হ্যাঁ কেউ হয়তো উল্টোপাল্টা ভাব উল্টো পাল্টা তার স্বভাব সে হ্যাঁ কেউ হয়তো তাকে গালিগালাজ দিচ্ছে কিন্তু তাও সে জ্বলবে না অন্যের ভাব স্বভাবে সে জ্বলবে না কারণ সে তো সহনশীল সে ব্যর্থ কথা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেবে তাহলে এইরকম হতে হবে আমাদের আচ্ছা ওম শান্তি